ওয়ัตকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতা মুযুন নাফসুমা এবং প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সে আগামীকাল তথা আখেরাতের জন্য কি প্রেরণ করেছে এটা তাকে চিন্তা করা উচিত তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ আমিন তোমরা যা কিছু কোন সবকিছু কিছু সম্পর্কে তিনি সম্মুখ অবগত বলেন শুভ আপনার অন্তরের ভিতরে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞানের কোনো মেশিন নাই আপনার মনের ভিতরে কি ঘুরতেছে সেটাকে ধারণ করবে কিন্তু আল্লাহ আল্লাহরবুলায়ামিন আপনার অন্তরের মধ্যে কি উদয় হচ্ছে সেটাও আল্লাহ জানেন বলেন আল্লাহরুলায়নাহ আমার আল্লাহ রব্বুলায়ন মানুষ সম্পর্কে এত বেশি জানেন এত বেশি জানেন মানুষের অন্তর এটার ভিতরে কি চলতেছে সেটাও তিনি জানেন আমার বয়ান শোনার পরে অনেকের এই যে মনের ভিতরে কুসকুসানি শুরু হয়েছে এটাও আল্লাহ দেখতেছেন কে এটাও কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন আপনার মনের ভিতরে কি কি জল্পনা কল্পনা হচ্ছে সেটাও আল্লাহ দেখেন আপনি হুজুরে পাইলেই সালাম মানেন আর অগুচরে পিছনে হুজুরদের যে বদনাম করেন আপনার অন্তরের ভিতরে যে আলেমদের প্রতি শ্রদ্ধা নাই সেটাও আল্লাহ তালা দেখতেছেন ঠিক না বেঝ الله رب العالمين من يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্ন কবির ওর আনের ঊনপঞ্চাশত ম সুরা কতত মসূরা ওর আনের উনপঞ্চাশতম সুরা শুরান হজরহাতের তেরো নম্বর আয়াতে আল্লাহ মদ্দনায়ন আমিন বলেন হে মানব জাতি আমি তোমাদের সবারকে একজন একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে দলে বিভিন্ন গুত্রে বিভক্ত অফু যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরের সাথে পরিচিত হইতে পারো বিভিন্ন গুত্রের জন্য বিভক্ত করি নাই তুমি সৈয়দ বংশের জন্য তুমি নিজে নিয়ে গর্ব করবা তুমি ভূঁইয়া বংশের জন্য নিজেকে নিয়ে গর্ব করবা তুমি তালুকদার বংশের জন্য নিজেকে নিয়ে গর্ব করবা তুমি অমুক বংশ বংশ ফকির বংশের জন্য তুমি নিজেকে নিয়ে গর্ব করবা এই জন্য তোমাদেরকে বিভিন্ন গুত্রে বিভক্ত করি নাই বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত এই জন্য করি নাই নিজেদেরকে তোমরা নিয়ে গর্ব করবা আমি ক্ষমতাসীন দলের লোক আমার গর্ব আছে আমি ছাত্রলীগ করি আমি আওয়ামী লীগ করি আমি যুবলীগ করি আমি ছাত্র দল করি বিএমপি করি জামাতে ইসলাম করি বা জাতীয় পার্টি করি এই করি সেই করি বিভিন্ন দলে তোমাদেরকে জন্য বিভক্ত করি নাই যে তোমরা একে অন্যের উপর তোমরা কি করবা মর্যাদা দেখাইবা বড়ত্ব প্রদর্শন করবা অহংকার করবা ফখর করবা এই জন্য আমি আল্লাহ রব আমি তোমাদেরকে দলে গোত্রে বিভক্ত করি নাই আমি এই জন্য দলে গোত্রে বিভক্ত করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো তবে শুনে রেখো তোমাদের মধ্যে সর্বোত্তম আমার কাছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আমি আল্লাহ আল্লাহিনের তাকুয়া আমি আল্লাহ আল্লাহনুলের ভয় বেশি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রত্যেক বান্দাকে ভালোবাসেন তাকুয়া অনুযায়ী যার অন্তরের মধ্যে তাকুয়া নাই তার ক্ষমতা থাকুক অর্থ থাকুক সুন্দর থাকুক কোনো কিছুই আল্লাহর কাছে কবুল নয় তার যত ডিগ্রি যত কিছুই থাকুক আল্লাহ ডিগ্রি দেখেন না আল্লাহ শিক্ষা দেখেন না আল্লাহ ক্ষমতা দেখেন না আল্লাহ অর্থ দেখেন না আল্লাহ রব্বুন আয়ালামিন কিছুই দেখেন না আল্লাহ রব্বুল আয়ালামিন দেখেন বান্দার অন্তরের অবস্থা বান্দার অন্তরের মধ্যে যদি তাকুয়া থাকে বান্দার অন্তরের ভিতরে যদি এখলাস থাকে আল্লাহ রবুল আলামিন বলেন এর ছোট্ট আমলটাকে আমি বাড়াইতে বানাইতে ওহুত বহর পরিমাণ সময় করে দেই বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া নাই ওই ব্যক্তির কোনো কিছু আমি আল্লাহ কবুল করি না কোরআন খুলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইননা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন তাকুয়া বিদিত কোনো কিছুই কবুল করেন না শুধু মুত্তাকিদের আমল মুত্তাকিদের দান খাইরা থেকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন বলেন আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে অনেকেই মুত্তাকি ভাবি অনেকেই নিজেদেরকে বড় বড় আলেম ভাবি নিজেদেরকে অনেক বড় বড় তাবলিগের মোবাইল ভাবি নিজেদেরকে অনেকে অনেক বড় বড় নেতা ভাবি কিন্তু কথা হচ্ছে আপনি যা কিছুই ভাবেন আপনার অন্তরের ভিতরে কী আছে এটা আপনি তো ভালো জানেন কথা বলেন না কেন আপনি তো অবশ্যই অবশ্যই জানেন এই জন্য আল্লাহ রবনায় মিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই তাকুয়া আমার ভয় তোমাদের অন্তরের মধ্যে সর্বদা জাগরুক রাখো কারণ হচ্ছে আমার ভয় আমার স্মরণ যখন অন্তরের মধ্যে জাগরুক থাকবে তখন এই বান্দার সাথে আমার একটি খুব গভীর সম্পর্ক হয়ে যায় বলেন আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন সোলে তা কাবুন খুলে দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রব্ল আলহীন বলেন ফত্হাকুল্লাহ হ্যাঁ মাস্তা তো আতুম মস্মা উআ তি উং ফেকু খই ফু আল্লাহ বলেন আল্লাহকে অনুসরণ করো আংফিকু হলি আং ফুক এবং নিজেদের কল্যাণে ব্যয় করো এইভাবে যখন তোমরা ব্যয় করবা যখন এইভাবে তোমাদের যথাসাধ্য অনুযায়ী তোমরা তাকে অবলম্বন করবা তখন আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য অফরন্ত নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি বলেন সুমান আমাদের সমাজের মধ্যে দিনই যত কাজ আছে একদম মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে দাওয়াতের কাছ থেকে শুরু করে মাহফিল থেকে শুরু করে যত কিছু কিছু আছে সমস্ত আল্লাহ মানুষ থাকেন বলেন করিয়ে মানুষগুলো যখন মসজিদের সাথে সম্পৃক্ত হবে তাকুয়াবান মানুষগুলো যখন মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবে তাকুয়াবান মানুষগুলো যখন দাওয়াতের তাবলিকের মেহনতের সাথে সম্পৃক্ত হবে তখন আল্লাহ গরব বুনায় এই কাজগুলোকে সারা পৃথিবীতে এবং আল্লাহ গরব বুনায় ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সারা পৃথিবীতে চমকিয়ে দিবেন বলেন আল্লাহ আজকে তো আমরা নীতি অবলম্বন করি না কোনো কিছুই করি না যার অর্থ যার ক্ষমতা সেই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যায় ভাই আমি কাউকে অ্যাটাক করতেছি না কাউকে মিন করে কথা বলতেছি না আল্লাহনবুলায় নবীন কোরআনে করিমের মধ্যে বলেন এই মসজিদ এটা হচ্ছে আমার ঘর আমার ঘর সবাই নির্মাণ করতে পারবে না আমার ঘরে সবাই অংশীদার হতে পারবে না আমার ঘরের কমিটিতে সবাই আসতে পারবে না আল্লাহ বলেন এই কয়েকটি গুণ যখন কোনো ব্যক্তির কাছে থাকবে ওই ব্যক্তি আমার ঘরের খেদমত করতে পারবে আমার নবীর ঘরের খেদমত করতে পারবে এক নম্বর গুণকে আল্লাহর বলেন وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ الله رب العالمين মসজিদ কারা নির্মাণ করবে মাদ্রাসা কারা পরিচালনা করবে দিনের সমস্ত কাজগুলো কারা পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুণাবলী তোমাদের সামনে তুলে ধরছি কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ এর প্রথম গুণ হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে واليوم الاخر প্রতিদিন দিবসের বদি পরিপূর্ণ বিশ্বাস রাখবে ওয়াকামাস নামাজ কায়েম করবে ওয়া আতাজ্জাকা জাকাত প্রদান করবে ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে কোন রক্ত চক্ষু ভয় পাবে না বলেন সুবহানাল্লাহ এক নাম্বার গুণ হচ্ছে কি তার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা খুলে দেখেন সূরা বাকারার তৃতীয় নম্বর আয়াতে মুত্তাকীদের গুণ তিন তিন মুত্তাকীদের গুণ তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকীন এই কুরআন হচ্ছে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি ইমান নানে অর্থাৎ আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্ন দেখে নাই কোনো কিছুই দেখে নাই সব কিছু না দেখে আল্লাহর প্রতি যারা পরিপূর্ণ বিশ্বাস রাখে এরা হচ্ছে এরা হচ্ছে মুত্তা কি বলেন তাহলে যারা আমরা দিনের কাজ করব তাদের প্রথম গুণ কি কথা বলে না প্রথম গুণ কি ইমানদার হইতে হবে কি হইতে হবে ইমানদার কেমন ইমানদার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস মান কান ইয়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা যে ব্যক্তির অন্তরের মধ্যে আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাতের পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ যে বিশ্বাস যার আছে সে কখনোই কোনো ধরনের অন্যায় কাজ করতে পারে না ঠিক না বেঠিক ঠিক কখনোই নয় একজন মুত্তাকি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি তিনি বলেন আল্লাহর নবী ارشاد করেন যে একজন মুমিন তার পক্ষ থেকে কখনো গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয় যদি কখনো হয় একজন একজন মোমেন সে গুনাকে কেমন দেখে আল্লাহ একজন মুত্তাকি একজন সে মোমেন পাহাড়ের নিচে বসে আছে এই পাহাড় না জানি কখন তার মাথার মধ্যে শরীরের মধ্যে ধসে পড়ে যায় এত একটি গুণাকে সে এত ভারী মনে করে এত কঠিন মনে করে বলেন সুবহানাল্লাহ আর জানানা ফরমান এরা কেমন ওই নাফরমানরা হচ্ছে নাকের মধ্যে মাসি বসছে এই মাসিটাকে আঙ্গুল দিয়া তাড়িয়ে দিলে তাড়িয়ে দেয় অর্থাৎ আঙ্গুল একটা ব্যক্তির নাকের মধ্যে যখন মাছি বসে তখন সেটা সে আঙ্গুল দিয়ে তাড়িয়ে দিলে এটাকে যেমন কিছুই মনে করে না নাফরমানরা একের পরে গুণা করতে থাকে করতে থাকে করতে থাকে অবশেষে গুনাহাকে গুনাহাকেই মনে করে না ঠিক না বেঠি দেখেন সুন্মায়িত হাজির তো আল্লাহ রব্বুল আয়নামিন বলতেছে মুস্তাকিদের যে গুণ যারা মসজিদ নির্মাণ করবে মাদ্রাসার কমিটি হবে মাদ্রাসা যারা চালাবে মাহফিলের আয়োজন যারা করবে তাদের এক নম্বর গুণ কি পরিপূর্ণ কি হতে হবে ইমানদার হইতে হবে আখেরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে তৃতীয় নম্বর গুণ ও আকামাসা নামাজ কায়াম করতে হবে আজকে মসজিদ মাদ্রাসার কমিটিরা নামাজ পড়ে না নামাজ পড়ে না ক্ষমতা পৈতৃক সূত্রে বিভিন্ন ভাবে কমিটিতে চলে আসছে নামাজের কোন নাম বন্ধ নাই আছে না নাই অথচ আল্লাহ তালা বলতেছেন নামাজ তোমাকে কায়েম করতে হবে নামাজ কায়েম কাকে বলে আজকে আমাদের সমাজে পোশাক কায়েম আছে নামাজ কায়েম নাই বলেন কি বলেন হ্যাঁ আমাদের সমাজে নামাজ কায়েম নাই পোশাক কায়েম আছে কোরআনে কারিম খুলে দেখেন কোরআন করিমের সর্বোচ্চ কয়েক জায়গায় পাবেন আল্লাহ তালা নামাজ আদায়ের কথা বলেছেন অধিকাংশ জায়গায় আল্লাহ তালা আকামায় ও কিমু একামাতের আলোচনা করেছেন একামাতুসলা নামাজ কায়াম করো নামাজ ট্যাম করো নামাজ কায়াম করো আজকে আমাদের সমাজে নামাজ কায়াম নাই নামাজ কায়েম নাই পোশাক কায়েম আছে কহজুর পোশাক পায় কায়েম কেমন পোশাক কায়েম হচ্ছে একজন ব্যক্তি যদি পোশাক ছাড়া একটা পুরুষ হোক বা মহিলা হোক রাস্তাঘাটে চলে আপনারা কি বলবেন কথা বলেন আমার কথা বুঝেন বুঝেন নাকি না বোঝা যাচ্ছে না কি বলবেন আপনারা পাগল সমাজের কোনো তাকে গুরু দায়িত্ব তাকে অর্পণ করবেন তার হাতে কথা বলে না করবেন মসজিদের কমিটি বানাবেন মাদ্রাসার কমিটি বানাবেন হেরে কইবেন নাকি ভাই তুমি একটা মাহফিলা আয়োজন করে দাও এগুলো বলবেন কারণ কারণ হচ্ছে আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে পোশাক প্রতিষ্ঠিত আছে বিধায় পোশাকহীন মানুষকে আমরা পাগল বলি অথর্ব বলি ব্যাকল বলি তাকে আমরা একদম মস্তিষ্কহীন বলি এদেরকে মেন্টাল বলি সমাজে সমাজ থেকে এদেরকে তাড়িয়ে দেয় সমাজে এদের কোনো মূল্যায়ন নাই ঠিক না বেঠিক আজকে যদি সমাজে নামাজ কায়েম থাকতো বেনামাজিরা কখনোই সমাজের কোন ভালো কাজে অংশ গ্রহণ করতে পারত না মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি তোর দূরের কথা মানব সেবার কোন কাজে কোনো কোন বেনামাজি আসতে পারত না কথা বলেন কখনোই কোনো বেনামাজি আসতে পারত না কারণ আমাদের সমাজে আজকে নামাজ প্রতিষ্ঠিত নাই বিধায় যত বেনামাজি যত সুৎখুর যত ঘুষখুর যত উলামা বিদ্বেষী এইগুলো সমাজের বিভিন্ন ইসলামী সেক্টর গুলো দখল করতেছে ঠিক না বেঠে তুমি যত কিছুই করো কাজ আর হবে না কি হবে না কাজ হবে না আল্লাহর কাছে তোমার এই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তোমার ভিতরে তাকওয়া নাই আল্লাহ তাআলা এটা কবুল করবেন না কারণ আল্লাহ তাআলা কি বলেছেন ইসলামী দিন আং ছাড়া ইসলাম ছাড়া তাকওয়া ছাড়া যা কিছু তোমরা করবা আল্লাহ কোন কিছু কি করবেন না কবুল করবেন না তো আল্লাহ তাআলা ভুমিনদের পঞ্চম নম্বর গুণ কি বলে ওয়ালাহ ম্যাকশাহ ইল্লাল্লাহ ওয়ালাম ম্যাকশাহ ইল্লাল্লা এইগুলো করতে গিয়ে মাহফিল করতে গিয়ে মসজিদ পরিচালনা করতে গিয়ে এইভাবে সব কিছু করতে গিয়ে কখনোই তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আজকে থেকে আপনাদের মধ্যে এক দুইজন ব্যক্তি এরকম তৈরি হয়ে যান যে আপনি পরিপূর্ণ তাকুয়ার গুণ আপনার অন্তরের মধ্যে আপনি প্রবেশ করবেন যত বেশি তাকুয়ার গুণের শিপদ আপনার ভিতরে ঢুকতে থাকবে তত বেশি মানুষের মুখাপেক্ষিতা মানুষ ছাড়া সকল ক্ষমতা সকল রক্ত চক্ষুর ভয় আল্লাহ তালে আপনার অন্তর থেকে উঠিয়ে দিবেন শুভ এজন্য ভাই আল্লাহ তালা ছাড়া কাউকে ভয় করা যাবে না যারা মোমেন এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তোমরা যত কিছুই দেও জেলেই তো দিবা কি দিবা জেল দিবা ফাঁসি দিবা জীবন তো একটাই একটা জীবন যদি খুদার করে বিলীন করে দিতে পারি আমার যে সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই ঠিক না বেঠে খেলা তো হবে হাসরের ময়দানে খেলা হবে কোথায় খেলা হবে ওইখানে দুনিয়াটা তো তোমাদের আখের একটা চো হচ্ছে মুতাকিদের বলে আকিবা তরিল শেষ পরিণাম তো হচ্ছে মুতাকিদের সোহান এই জন্য শুনবে তো হাজির আল্লাহ রব্বুল আলমিন মুতাকিদের জন্য দিনের যত কাজ আছে দিনের সমস্ত কাজের জন্য আল্লাহ তারা তাকুয়াকে পূর্ব শর্ত করেছেন তাকুয়ালা মানুষগুলো যখন দিনের কাজে আসবে এই যে দেখেন দাওয়াদের তাবলিগের মধ্যে দুই ভাগ না কথা বলেন যখন সবাই এক ভাগে তাকুয়া নিয়া আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই কাজ করেছে গোটা পৃথিবীতে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় এই দাওয়াতের তাবলিগের মেহনতের কাজ পৌঁছে নাই ঠিক না ঠিক কিন্তু আজকে ডিভাইডেড হইয়া এই কাজটা দিন দিন এর পাওয়ার এই কাজের যে গতি এটা গতি এমন হারে কমতেছে এমন হারে কমতেছে বর্তমানে কাজ নাই বললে চলে কথা বলেন কারণ কি পদ লবি মানুষ দেখানো অর্থের লোভ এটার ভিতরে চলে আসছে যখনই কোনো ব্যক্তির ভিতরে অর্থের লোভ পদমর্যাদার লোভ ক্ষমতার লোভ এইগুলো যখন চলে আসবে আল্লাহ তালা তাকে ডাউন করে দিবেন আর যা ব্যক্তি তাকে তার অন্তর থেকে এইগুলো সব সরিয়ে আল্লাহর ভয়কে তার অন্তরে স্থান দেবে আল্লাহ তালা তাকে জিরু থেকে হিরু করে দেবেন সোহান এই জন্য সম্মানিত হাজির আল্লাহ তাআলা এই তাক গুণ যারা অর্জন করবে তাদের জন্যে আল্লাহ তালা আখেরাত রেখেছেন তাদেরকে আল্লাহ রবুল্লামিন মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ তালা বলেছেন এরা হচ্ছে একমাত্র আমার বন্ধু বলেন সোভান্হ আল্লাহ তালা কুরআন এই করিমের মধ্যে বলেন ইন উ হু ইল্ আল্লাহ তালা বলেন একমাত্র মুতাকিনাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু বলেন সুবহান আল্লাহ আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন স্মরণ রেখো যারা আমার বন্ধু আছে এদের দুনিয়াতেও কোনো টেনশন নাই আখেরাতেও কোনো টেনশন নেই লাহু মূল হায়াতি এদের দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদি আল্লাহ বলেন যেটা ফাইসাল আমি শুনিয়ে দিয়েছি আল্লাহর কথার কোনো রদ বদল হয় না দানিকা আল্লাহ রব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে মহা সফলতা বলেন সুবহানাল্লাহ এইজন্য যারা মুত্তাকি এরা হচ্ছে কার ওলি কথা বলেন কার বন্ধু আপনারা কি আমার কথা বুঝেন না কি ব্যাপার শেষ করে দেই বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি তে একদম পুরা পাওয়ার একদম পাওয়ারলেস কেন আমার তো পাওয়ারলেস না আমি তো ঠিকই কথা বলতেছি আমার সাথে সাথে একটু সাড়া দেন তো যারা মুক্তা কি তারা কার বন্ধু কার বন্ধু বন্ধু হতে রাজি বন্ধু হতে সবাই রাজি শুনেন তিনটি আছে তিনটা স্তর একটা হচ্ছে নিম্নমানের স্তর যারা কানেমা পড়ছে এরাও আল্লাহ তা বন্ধুত্বের একটা অংশকে তারা দখল করেছে এখানে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহর শত্রু আছেন হাত ওটা সবাই বলবে না আল্লাহ হুজুর আমরা তো আল্লাহর শত্রু না হ্যাঁ তার মানে আপনার আপনারাও আল্লাহ তালার বন্ধু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করুক এ অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকলে বলে আমিন দ্বিতীয় নম্বর স্থল হচ্ছে যারা হারাম থেকে বেঁচে থাকে কিসেক বেঁচে থাকে হারাম থেকে সগিরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে এরা হচ্ছে আল্লাহ তালার বিশেষ বন্ধু আর আল্লাহ দান আরো বিশেষ আরো নিকটবর্তী বন্ধু কারা এরা হচ্ছে হালাল হারাম সগিরা কবিরা বিভিন্ন সন্দেহপূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকে বলেন সুবহানাল্লাহ সন্দেহপূর্ণ জিনিস কেমন নুমান ইবনে বশীর আল্লাহ নবীর প্রিয় সাহাবী তিনি বলেন আনি নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرزه اللهم بربي وصحبه حزرت النعمان بن بشير رضي الله تعالى عنه تكتين بولن بولن আল্লাহ নবীন শে করেন হারাম হচ্ছে সুস্পষ্ট হালালগুলো সুস্পষ্ট কোনটা হালাল কোনটা হারাম এটা সুস্পষ্ট তবে হালাল হারামের মধ্যবর্তী কিছু জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে আমাদের মনের ভেতরে সংশয় সৃষ্টি হয় তখনই কিন্তু মুফতি সাহদেরকে ফোন মারি হুজুর এটা হালাল না হারাম ঠিক না মে ঠিক আল্লাহ নবী বলেন এই সম্পর্কে অনেক মানুষ জানে না অধিকাংশ মানুষ জানে না তবে যাদেরকে আল্লাহ দিন দান করেছেন আলেম বানিয়েছেন মুফতিয়ানি ইসলাম বানিয়েছেন তারা এই সম্পর্কে জানেন আল্লাহ নবী বলেন ফামানি তাফাসবাহাত যে ব্যক্তি এই ধরনের সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক তার দিন তার মান সম্মান তার সব কিছুই তার মৃত্যু পর্যন্ত ঠিক রাখবেন বলেন সোহান সন্মায় এই জন্য আমরা যদি আল্লাহ নব্বুল আয়মিনের বিশেষ পলি হতে চাই আল্লাহ রব্বুল আলমিনের খাস পলি হতে চাই আল্লাহ নব্বুল আলমিনের বিশেষ বান্ধা হতে চাই তাহলে সব ধরনের হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সব ধরনের হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শুনেন সব ধরনের হারাম থেকে কীভাবে বাঁচবো যখন আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে জাগরক রাখবো যখন আমার অন্তরের মধ্যে কি রাখবো সবসময় একটা ভাববো আমি যা কিছু করতেছি কে দেখতেছে বলেন এই যে তোমাদের ঘাড়ের যে ডান পাশে একটা শাহরগ আছে যেটাকে আমরা বলি ঘাড়তারা না এবারে তুই একটা ঘাড়তেরা মানে ঘাড়ের রক বাঁকা হয়ে গেছে এরকম না এখানে একটা শাহরক আছে এই যদি কেটে তার শেষ আল্লাহ বলেন আমি আল্লাহ এই কাঁচা কাছাকাছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে জাগরুক রাখবে আল্লাহর ভয়কে লালন করবে ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারবে না কখনো কি করতে পারবে না গুনাহের কাজ করতে পারবে না যে যুবক ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনোই অন্য মেয়ের সাথে ডেটিং ফিটিং চিটিং করতে পারবে না ঠিক নামে ঠিক যে যুবতী মহিলার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মহিলা কখনও বেপরদ্যায় চলতে পারবে না ওই মহিলা কখনো সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না ওই মহিলা কখনো রাতের বেলায় বিভিন্ন ছেলেদের ফ্রি এস এম এস পেয়ে সেইগুলো রিপ্লাই করবে না অন্যান্য আন্য নাম্বার থেকে যদি কল আসে এইভাবে বলবে না হ্যালো বলেন কে যেন বলছেন আপনি একদম মিষ্টি সুরে আহা এই যে একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে চলতেছে অন্তরের মধ্যে কি নাই তা নাই অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকত তাহলে আমাদের সমাজে যে চরিত্রহীনতার এক সৈলাভ চলতেছে চরিত্রহীনতার যে এক বন্যা চলতেছে এটা আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যেত ঠিক না বেটি